আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আমার প্রিয় ভাই বোনেরা, কুরআন এই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আপনার সালাত কি জীবন্ত? আমাদের আজকের ভিডিও একটু নতুন আঙ্গিকে সাজিয়েছি, তা হলো আমাদের কতিপয় ভাই বোনেদের আবেদনের প্রেক্ষিতে। তা হলো রাবেয়া আপা, অহিদুল ইসলাম ভাই, এছাড়া আরও বেশ কয়েকজন ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ছানা আমরা এর আগে দিয়েছিলাম, তো ছানা দুই নম্বর ছানাটা আপনাদের সামনে যাতে একটু আলোচনা করি, এই জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন বিধায় আজকের ভিডিও আপনাদের সবার জন্য। যে আসুন বন্ধুগণ, দেখি আমরা সানা দুয়ে কি গুরুত্ব রয়ে গেছে, কি আলোচনা রয়ে গেছে। সানা দুই যা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা, এ আসুন এর শব্দে শব্দে সহ বিস্তারিত বর্ণনা করি। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের কোরআন ক্লাসে বৈশিষ্ট্য হলো আমরা প্রতিটি আয়াতে শুধু শব্দে শব্দে নয়, অক্ষরের ভিতর থেকে আমরা অর্থ বের করে শেখার চেষ্টা করছি। প্রতিটি শব্দ এবং বাক্যের শর্ট গ্রামার জানার চেষ্টা করছি, প্রতিটি শব্দের পরিচয় যেমন নাউন, ভার্ব, প্রিপোজিশন জানার চেষ্টা করছি, আর এই আয়াতের প্রেক্ষাপট জানার চেষ্টা করছি। চলুন বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আজকের আলোচনা শুরু করার আগে আমরা সুরা মাউনের একটা দুটো আয়াত আমরা জেনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি করছি, আমরা সালাতে কি পড়ছি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওই সকল মুসল্লিদের জন্য ধ্বংস। কোন মুসল্লিরা ভাই? যারা কষ্ট করে নামাজে যাচ্ছেন, কোথায়? মসজিদে। এই শীতের দিনে সে ফজরের নামাজে তারা মসজিদে যাচ্ছেন, হ্যাঁ, সালাত আদায় করতেন, কিন্তু ওখানে যাওয়ার পর যদি আল্লাহ বলেন যে ওই মুসল্লিরা ধ্বংস হোক, আহা কেমন ভাই অবস্থা চিন্তা করেন। কাদেরকে বলবেন? আল্লাজিনা, যারা হুম মানি তারা, আন মানি মধ্যে বা হতে, সলাতি হিম সলাৎ মানি সলাত নামাজ, হিম মানি তাদের, যারা তাদের নামাজের মধ্যে বা সালাতের মধ্যে সাহুন, সাহুন মানি বেখবর থাকে, উদাসীন থাকে, মানে সালাতের ভিতরে সে কী পড়ে বুঝে বুঝে পড়ে না, কী পড়ে সে নিজেও জানে না, এই সকল যারা নামাজি, এসব যারা মুসল্লি, ওই সকল মুসল্লিরা ধ্বংস হোক। ভাই আমরা কি চাই? ভাই আমরা কি চাচ্ছি যে আমরা এভাবে কষ্ট করে সালাত আদায় করব আর আমাদের সালাতের জন্য আল্লাহ আমাদেরকে অভিশাপ দেবেন, ধ্বংস দেবেন? না ভাই, আসুন, এজন্য আমাদেরকে দরকার আমরা যতটুকু পড়ব, যা পড়ব, বুঝে বুঝে পড়ব, এবং সেই অনুযায়ী আমরা নামাজের ভিতরে সেটা আমরা স্মরণ করার চেষ্টা করব। আসুন আমরা আলোচনায় আসি। জি বন্ধুগণ, আজকে আমরা সুরা সানা দুয়ে পড়ার আগে আমরা একটা হাদিস জেনে নিই, তা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা ও সূরা ফাতিহার মধ্যবর্তী সময়ে কিছু সময় চুপ থাকতেন। আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, ইয়া আল্লাহ রাসূল, আমার মা বাবা আপনার উপর কোরবান হোক, আপনি তাকবীর তাহরিমার পর নীরব থেকে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আমি বলি যে, দেখুন কি বলে, দেখুন, আল্লাহুম্মা বাঈদ বাইনি, বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাল সাওবু আল আবয়াদু মিনাল দান্নাস মিনাদ দান্নাস, আল্লাহুম্মা গসিলনি মিন খতায়ায়া বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ। এই কথাগুলো আল্লাহ বলেন। চলুন বন্ধুগণ, এগুলো আমরা একটু শব্দে শব্দে বিস্তারিত জানার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের হৃদয়ঙ্গম করতে পারব। প্রিয় ভাই বোনেরা, আপনার সালাত কি জীবন্ত? আমাদের আজকের ভিডিও একটু নতুন আঙ্গিকে সাজিয়েছি, তা হলো আমাদের কতিপয় ভাই বোনেদের আবেদনের প্রেক্ষিতে। তা হলো রাবেয়া আপা, অহিদুল ইসলাম ভাই, এছাড়া আরও বেশ কয়েকজন ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ছানা আমরা এর আগে দিয়েছিলাম, তো ছানা দুই নম্বর ছানাটা আপনাদের সামনে যাতে একটু
আলোচনা করি, এই জন্য আপনার রিকোয়েস্ট করেছেন বিধায় আজকের ভিডিও আপনাদের সবার জন্য। যে আসুন বন্ধুগণ, দেখি আমরা সানা দুয়ে কি গুরুত্ব রয়ে গেছে, কি আলোচনা রয়ে গেছে। সানা দুই যা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা, এ আসুন এর শব্দে শব্দে সহ বিস্তারিত বর্ণনা করি। জি কামা, কামা মানে ভাই যেমন, অ্যাজ লাইক, হে আল্লাহ এইরকম আপনি দূরত্ব রাখবেন, যেমন বাআত্তা, দেখুন বাআদা মানে দূরে, এই বাআত্তা যখন হয়ে গেছে তা মানে কি তুমি, এই দেখুন অতীতের তুমি, এই যে খেয়াল করুন তি, এই যে তা মানে তুমি, অতীতের তুমি, এখানে এখানে ভার্ব, ভার্ব কিন্তু তুমি হয়ে গেছে, তা ভার্ব কী হলো, তুমি দূরে রেখেছো, যেমন তুমি দূরে রেখেছো, যে বাআত্তা মানে তুমি দূরে রেখেছো, আমি দূরে রেখেছি কী হবে ভাই, বাআত্তু, তুমি দূরে রেখেছো বা আত্মা, সে দূরে রেখেছে বা আদা, আমরা দূরে রেখেছি বাদ না, বাদ না, গুড। তাহলে বা আত্মা তুমি দূরে রেখেছো, বাইনা, বাইনা মানে মাঝে, আল মাশরিক, আল মাশরিক মানে নির্দিষ্ট সেই পূর্ব দিক, সেই পূর্ব দিক, ওয়াল মাগরিব এবং পশ্চিম দিক, হে আল্লাহ তুমি যেমন, যেমন আপনি দূরে রেখেছেন, সে দূরত্ব সৃষ্টি করেছেন কি পূর্ব ও পশ্চিমের মাঝে, পূর্ব ও পশ্চিমের মাঝে যেমন আপনি দূরত্ব সৃষ্টি করেছেন, তেমনি আমার এবং আমার এই পাপের মাঝে এরকম দূরত্ব সৃষ্টি করে দেন, মানে আমার থেকে যেন পাপ অনেক দূরে চলে যায়। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া ভাই। প্রিয় ভাই বোনেরা, কোরআন বুঝে বুঝে পড়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমাদের ধারাবাহিক কোরআন ক্লাসগুলোতে আপনারা জয়েন করতে পারেন। আর আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভাই, শেয়ার করতে থাকুন, তাহলে এইটা হলে একটা সদগায় জারিয়া, আপনি একজন ইসলামের প্রচারক হন, আর এজন্যই আপনি এই কাজগুলো করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে এরই বদৌলতে আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন ভাই। আমাদের একটা মাত্রই আল্লাহর কাছে চাওয়া, শুধু ক্ষমা ক্ষমা ক্ষমা। আসুন যে বন্ধুগণ একটু খেয়াল করুন, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, না নাক্কি, নাক্কি, নাক্কি মানে ভাই ক্লিন করা, নাক্কি মানে ভাই ক্লিন করা, পরিষ্কার, পরিষ্কার করো, কি নি মানে আমাকে, হে আল্লাহ আমাকে পরিষ্কার করে দিন, আমাকে পরিষ্কার করে দিন, মিন মানে হতে কি আল খতায়া, আমার গুনাসমূহ, হে আল্লাহ আমার গুনাসমূহ থেকে আমাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে দেন, নাক্কি মানে ভাই পরিষ্কার করা, নাক্কি, আর নি মানে আমাকে, এই যে নি, এখানে নি, নি মানে আমাকে, আমার থেকে, তা আমার থেকে পরিষ্কার করে দিন, মিন মানে হতে কি খতয়া, খতয়া মানে গুনাহসমূহ, হে আল্লাহ আমার ত্রুটিসমূহ আমাকে পরিষ্কার করে দিন, ও আল্লাহ ক্লিনস মি অফ মাই ট্রানজিশনস রং ডুইংস, ট্রানজিশনস রং ডুইংস, আপনি আমাদেরকে এগুলো পরিষ্কার করে দিন, কেমন দেখুন বন্ধুগণ, কামা, এই যে দেখুন কামা মানে যেমন, অ্যাজ লাইক, যেমন পরিষ্কার করা হয়, ইউ নক
ইউ নক্কা, এই যে ইয়া হলো কি এখন বর্তমান ভবিষ্যৎ চিহ্ন, কিন্তু এখানে আছে ইয়া জবর ইয়া। আপনারা জানেন যে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসের পূর্বে কিন্তু ইউ পেশ দিয়ে শুরু হয়, তো এখানে প্যাসিভ ভয়েস এটা। ইউ নক্কা মানে যেমন পরিষ্কার করা হয় কি, আল সাউব, সাউব মানে কি ভাই, ওই যে আমরা বলি সোবে সাদেক, সৌব সৌব মানে কি, সোবে সাদেক কখন হয় ভাই, যখন সেই পূবের আকাশে একটু কি সাদা সাদা আলো দেখা যায়, সাদা রেখা দেখা যায়, সেই সাউব। হে আল্লাহ, যেমন পরিষ্কার করা হয় সাউব, কেমন সাউব, আল আবুয়াদ, আল আবুয়াদ মূল শব্দ কিন্তু ভাই বাদ, বাদ বাদ মানে কি ভাই কাপড় চোপড়, আর আবুয়াদ মানে কাপড় সমূহ, প্লুরাল হয়ে গেল। তো হলো এখানে আল হলো ডিটারমিনান, তারপর আবুদা আবুয়াদ, আবুয়াদ মানে কাপড় সমূহ। হে আল্লাহ, যেমন সাদা কাপড় সমূহ পরিষ্কার করা হয়, মিন মানে হতে, মিনাল দান, মিনাদ দানাস, মিনাদ দানাস, দানাস মানে ভাই ময়লা বা ডার্টি। হ্যাঁ, ময়লা থেকে যখন যেমন সাদা কাপড়গুলো পরিষ্কার করা হয়, তেমনিভাবে তুমি আপনা আমার এই পাপসমূহ তুমি পরিষ্কার করে দাও আল্লাহ। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া ভাই। এরপর দেখুন ভাই আমরা কি বলি, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহ আগসালনি, আগসালনি আপনি, মূল শব্দ কিন্তু গাসালা ভাই, গাসালা মানে গোসল করা, আমরা বাংলায় বলি ভাই গোসল করা, গোসল করা। হ্যাঁ, আসলে গোসল এই গাসালা থেকে আসছে, কিন্তু কথাটা আমরা বাংলায় বলি গোসল করা, এই গাসালা, গাসালা মানে ধৌত করা, নি মানে আমাকে, হে আল্লাহ আপনি আমাকে ধৌত করে দিন, হে আল্লাহ আপনি আমাকে ধৌত করে দিন, কি কত সুন্দর কথা। মিন মানে থেকে আবার সেই ক্ষত ইয়া, ক্ষত ইয়া মানে গুণাসমূহ, ইয়া মানে আমার, ইয়া মানে আমার, আমার গুণাসমূহ আল্লাহ ধৌত করে দিন, কি দিয়ে, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বি মানে দিয়ে, কি দিয়ে, আল মাই, মাই মানে পানি, মাই মানে পানি, পানি দিয়ে আমার এই গুণাসমূহ আল্লাহ ধুয়ে দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। ওয়া ওয়া মানে এবং, ওয়া ওয়া সালজি, সালজি, সালজি মানে ভাই কি, বরফ, বরফ, বরফ দিয়ে, পানি দিয়ে, বরফ দিয়ে, ওয়াল বারাদ, ওয়াল বারাদ, বারাদ মানে কি ভাই, বারাদ হলো শিশির, শিশির দিয়ে, কত সুন্দর সুন্দর কথা। আল্লাহ সুবহানাহু তাআলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সানায় মানে তাকবীরে তাহারিমা বলার পরে ভাই সূরা ফাতিহা পড়ার পূর্বেই এই দোয়াগুলো করতেন। সানা আমরা এর আগেও একটা আপনাদের সাথে সানা আমরা শেয়ার করেছিলাম, তা হলো সুবহানাক আল্লাহুম্মা তাবারাকাত ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গাইরুক, এটা আমরা আপনাদের সাথে সাথে ভিডিও আপলোড করেছিলাম। তাই আপনাদের রিকোয়েস্টে আবার আমরা এই সানাটা নিয়ে এসলাম, আশা করি আপনারা এটা বুঝে বুঝে পড়বেন, আর আপনাদের সালাতে বুঝে 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 এটা আপনারা এই সানাটা আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন ভাই নামাজ সালাত আপনার জীবন্ত হয়ে যাবে, আল্লাহর সাথে আপনার কথা হয়ে যাবে, মিরাজ হচ্ছে সালাতের মাধ্যমে। তো দেখুন আমরা কী বললাম, হে আল্লাহ আমার গুনাসমূহ পানি, বরফ এবং শিশির দিয়ে ধৌত করে দিন। সুবহানাল্লাহ, আবার একটু বলি, আল্লাহুম্মা গসিলনা, হ্যাঁ নি, নি মানে আমাকে, এই যে নি, তাহলে দেখেন নি মানে আমাকে, না মানে আমাদের, কা মানে তোমার, কুম মানে তোমাদের, হু মানে তার, হুম মানে তাদের, তাহলে এখানে যে গাসাল নি মানে আমাকে ধৌত করুন, গাসাল না আমাদের ধৌত করুন, গাসাল কা তোমাকে ধৌত করো, গাসাল কুম তোমাদের ধৌত করো, গাসা তারপরে গাসাল হু তার ধৌত করো, গাসাল হুম তাদের, দেখছেন বন্ধুবার, গাসাল নি মানে আমাকে ধৌত করে দিন, মিনা মিন মানে হতে, খত ইয়া মানে গুণাসমূহ, ইয়া মানে আমার, আমার গুণাসমূহ ধৌত করে দিন, বিল মা ই পানি দিয়ে, ওয়াসালজি ভাই কি ভাই বরফ দিয়ে, ওয়াল বারাদি এবং শিশির দিয়ে, কত সুন্দর সুন্দর কথা আল্লাহ সুবহানাহু বলেছেন। আল্লাহ আমাদেরকে ভাই এই সানা বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরবর্তী ভিডিও কোরআনের 30 পারার ধারাবাহিক সকল সুরার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, যেমন অন্তত ভাই একটি বার হলেও কোরআনের 30 পারাটা আমাদের সাথে এইভাবে শব্দে 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 বুঝে পড়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিন, আমা তৌফিক বিল্লাহ। শুকরান জাযাকাল্লাহ, কোরআনকে বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।